নমস্কার, আজকে আমরা শুনব শ্রী নিমাই ভট্টাচার্যের উপন্যাস মেম সাহেবের পঞ্চম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি একজন ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে দেবেন, যাতে নতুন পর্ব বা নতুন গল্প চ্যানেলে আপলোড হলে আপনাদের ডিভাইসে তার নোটিফিকেশন চলে যায়। আসুন আমরা কন্টিনিউ করি আমাদের মিষ্টি মেম সাহেবের গল্প। মেজদি যে এত তাড়াতাড়ি আমাদের এত বড় উপকার করবেন তা কোনোদিন ভাবিনি, শুধু ভাবিনি নয় কল্পনাও করিনি। মেম সাহেব আমাকে ভালোবাসত, আমি মেম সাহেবকে ভালোবাসতাম, সে ভালোবাসায় কোনো ফাঁকি কোনো ভেজাল ছিল না। আমরা নিশ্চিত জানতাম আমরা মিলবই, শত বাধা বিপত্তি অগ্রাহ্য করেও আমরা মিলতাম, কিন্তু তবুও মেজদির ওই সাহায্য ও উপকারটুকুরও একান্ত প্রয়োজন ছিল এবং মেজদির প্রতি আমরা দুজনেই কৃতজ্ঞ ছিলাম। আসলে মেজদি বরাবরই আমাকে ভালোবাসতেন, স্নেহ করতেন, আমারও মেজদিকে বড় ভালো লাগত। প্রথম দিন থেকেই মেজদিরও আমাকে ভালো লেগেছিল। কিছুদিনের মধ্যেই মেজদি আমাদের দুজনের ভালোবাসার গভীরতা উপলব্ধি করেছিলেন, তাই মনে মনে ছোট বোনকে তুলে দিয়েছিলেন আমার হাতে। এবার তো সারা দুনিয়াকে জানিয়ে দিলেন মেম সাহেব আমার, আমি মেম সাহেবের। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি হস্তান্তরের সব কিছু পাকাপাকি হয়ে গেল, শুধু এক সাব রেজিস্ট্রারের সই আর সিলমোহর লাগানো বাকি রইল। এই কাজটুকুর জন্য আমি বিশেষ চিন্তিত ছিলাম না। মেম সাহেব অনেকদিন আগে বললেও আমি এতদিন বাড়ি ভাড়া নেবার কথা খুব সিরিয়াসলি ভাবিনি। সেবার কলকাতা থেকে ফিরে সত্যি সত্যি গ্রিন পার্কে ঘোরাঘুরি শুরু করলাম, দু চারজন বন্ধুবান্ধবকেও বললাম, দু চারটে বাড়ি দেখলাম কিন্তু ঠিক পছন্দ হলো না। আরও কিছুদিন অপেক্ষা করলাম, আরও কিছু বাড়ি দেখলাম, বন্ধুবান্ধবদের সঙ্গে আরও কিছু পরামর্শ করলাম, কয়েকটা বাড়ির জন্য দরদস্তুরও করলাম। এমনি করে আরও মাস দুই কেটে যাবার পর সত্যি সত্যি তিনখানা ঘরের একটা ছোট কটেজ পেলাম 300 টাকায়। বাড়িটা আমার বেশ পছন্দ হলো, মেরলি রোড থেকে বড় জোর 200 গজ হবে, গ্রিন পার্ক মার্কেট বেশ কাছে, মিনিট 3-4 রাস্তা। বাজার দূরে হলে মেম সাহেবের পক্ষে কষ্টকর হতো, তাছাড়া বাড়িটাও বেশ ভালো, কর্নার প্লট, সামনে আর পাশে মাঝারি সাইজের লন, গেটের ভেতর দিয়ে বাড়ির ভেতরে গাড়ি রাখার ব্যবস্থা, ড্রয়িং ডাইনিং রুমটা তো বেশ বড়, 20x15, একটা বেডরুম বড় একটা ছোট, দুটো বেডরুমেই লফট আর ওয়ার্ড্রোব, বড় বেডরুম আর ড্রয়িং ডাইনিং রুমের মাঝে একটা ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, বাড়ির ভিতরে একটা ইন্ডিয়ান স্টাইলের প্রিভি। সামনের বারান্দাটা অনেকটা লম্বা থাকলেও বিশেষ চওড়া ছিল না, ভেতরের বারান্দাটা স্কোয়ার সাইজের বেশ বড় ছিল, আর রান্নাঘর দিল্লির নতুন বাড়িতে যেমন হয় তেমনি ছিল, আলমারি মিডসেফ সিঙ্ক কাবার্ড সবই ছিল। লফট আলমারি ওয়ার্ড্রোব থাকার জন্য আলাদা কোনো স্টোর ছিল না, কিন্তু ছাদে একটা দরজাবিহীন ঘর ছিল। লন দুটো বেশ ভালো ছিল সত্যি, কিন্তু দিল্লির অন্যান্য বাড়ির মতো এই বাড়িটায় কোনো ফুল গাছ ছিল না, আগে যিনি ভাড়া ছিলেন তার নিশ্চয়ই ফুলের শখ ছিল না। তবে সামনের বারান্দায় একপাশ দিয়ে একটা বিরাট মাধবী লতা উঠেছিল। মোট কথা সব মিলিয়ে বাড়িটা আমার বেশ ভালো লেগেছিল। তাছাড়া আমার মতো ডাকাতের হাতে পড়ে মেম সাহেব ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সভানেত্রী হলেও এই বাড়িতে থাকতে অসুবিধে হবে না বলে বাড়িটা আরও ভালো লেগেছিল। বাড়িটা নেবার পর মেম সাহেবকে কিছু জানালাম না, ঠিক করলাম ও দিল্লি আসার আগেই বেশ কিছুটা সাজিয়ে গুছিয়ে নিয়ে চমকে দেব। আবার ভাবলাম ওয়েস্টার্ন কোর্ট ছেড়ে এই বাড়িতেই চলে আসি না, পরে ভাবলাম না তা হয় না, একলা একলা থাকবো এই বাড়িতে অসম্ভব, ঠিক করলাম ওকে নিয়েই এই বাড়িতে ঢুকব। গজাননকে আমার এই নতুন বাড়িতে থাকতে দিতাম, আমি ওকে বললাম গজানন তুমি আমার বাড়িটা দেখাশুনো করো, আমি এর জন্য তোমাকে মাসে মাসে কিছু দেব। নেই নেই ছোটা সাহেব, তুমি আমার হিসেব টিসেব করতে পারবে না, আমি বিবিজির কাছ থেকে যা নেবার তাই নেব। গজানন বাসে যাতায়াত করত, ডিউটি শেষ হবার পর 1 মিনিট অপেক্ষা করত না, সোজা চলে যেত গ্রিন পার্ক। আমি আমার বাড়তি 250 টাকা দিয়ে কেনাকাটা শুরু করে দিলাম, একটা সোফা সেট কিনলাম, একটা ডাবল বেডের খাট, ওয়েস্টার্ন কোর্ট থেকে আমার বইপত্র ওই বাড়িতে নিয়ে গেলাম, বিদেশ থেকে কিনে আনা ডেকোরেশন পিসগুলোও সাজালাম, তারপর 1 মাসে সমস্ত ঘরের জন্য পর্দা করলাম। তাছাড়া যখন যেরকম বাতিক আর সামর্থ্য হয়েছে তখন
কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়াম বা অন্য কোনো স্টেট এম্পোরিয়াম থেকে কিছু কিছু জিনিসপত্র কিনে ঘরদোর সাজাচ্ছিলাম। গজানন বড় দরদ দিয়ে বাড়িটার দেখাশোনা করছিল। দীর্ঘদিন ওয়েস্টার্ন কোর্টে কাজ করার ফলে ওর বেশ একটা রুচি বোধ হয়েছিল। মানি প্লান্ট, ক্যাকটাস, ফার্ন দিয়ে বাড়িটা চমৎকার সাজালো। আমি যখন দিল্লির বাইরে গেছি, গজানন তখনই ফরমাশ করে ছোটোখাটো সুন্দর সুন্দর জিনিস আনিয়েছে। হায়দ্রাবাদ থেকে 10-15 টাকা দামের ছোট ছোট সুন্দর সুন্দর উড কার্ভি, বেনারস থেকে পাথরের জিনিস, কলকাতা থেকে বাঁকুড়ার টেরাকোটা ঘোড়া আর কৃষ্ণনগরের ডলস এনেছি, উড়িষ্যা থেকে স্যান্ডস্টোনের কোণারক মূর্তি, কালীঘাট আর কটক থেকে পটও এনেছিলাম আমাদের ড্রয়িং রুমের জন্য। বুকশেলফের ওপর দু কোনায় দুটো ফটো, একটা প্রাইম মিনিস্টারের সঙ্গে আমার ছবি আর একটা মেমসাহেবের পোর্ট্রেট। এদিকে যে এত কাণ্ড করছিলাম সেসব কিছুই মেমসাহেবকে জানালাম না, ইচ্ছা করেই জানালাম না। ইতিমধ্যে বম্বে থেকে মিস্ত্রি চিঠি পেলাম। ভাই রিপোর্টার, যুদ্ধ না করেও যারা যোদ্ধা, ইন্ডিয়ান নেভির তেমনি এক অফিসারকে বিয়ে করে কি বিপদে পড়েছি জানো? সংসার করতে গিয়ে রোজ আমার সঙ্গে যুদ্ধ করছে, রোজ হেরে যাচ্ছে, রোজ বন্দি করছি মুক্তি দিচ্ছি। তবে বারবার যুদ্ধবন্দির প্রতি এত উদার ব্যবহার করা যায় না, বুঝেছো তো? এবার তাই শাস্তি দিয়েছি, দিল্লি ঘুরিয়ে আনতে হবে। তবে ভাই, এ কথা স্বীকার করব, বন্দি এক কথায় বিনা প্রতিবাদে শাস্তি হাসি মুখে মেনে নিয়েছে। আর কিছুদিনের মধ্যে তো তুমিও বন্দি হতে চলেছ, শাস্তি তোমাকেও পেতে হবে। তবে তুমি তোমার মেমসাহেবের কাছ থেকে শাস্তি পাবার আগেই আমরা দুজনে তোমাকে শাস্তি দেবার জন্য দিল্লি আসছি। প্রেসিডেন্টের খুব ইচ্ছা যে আমরা রাষ্ট্রপতি ভবনে ওর অতিথি হই, কিন্তু ভাই, তোমাকে ছেড়ে কি রাষ্ট্রপতি ভবনে থাকা ভালো দেখায় বলো? তোমার মনে কষ্ট দিয়ে রাষ্ট্রপতি ভবনে থাকতে আমি তো পারবো না, ক্ষমা করো আমাকে। আগামী বুধবার ফ্রন্টিয়ার মেল অ্যাটেন্ড করতে ভুলে যেও না। তুমি স্টেশনে না এলে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে আবার সেই রাষ্ট্রপতি ভবনে যেতে হবে। তোমার মেস্তি। বুধবার আমি ফ্রন্টিয়ার মেল অ্যাটেন্ড করেছিলাম। মেজদিদের নিয়ে এসেছিলাম আমার গ্রিন পার্কের নতুন আস্তানায়। সারাজীবন কলকাতায় ওই চারখানা ঘরের তিনতলার ফ্ল্যাটে কাটিয়ে আমার গ্রিন পার্কের বাড়ি মেজদির ভীষণ পছন্দ হয়েছিল। যুদ্ধ না করেও যিনি যোদ্ধা, মেজদি সেই ভাগ্যবান বন্দি ঘর বাড়ি দেখে মন্তব্য করেছিলেন, দেখে শুনে মনে হচ্ছে ম্যাডাম শপিং করতে গিয়েছেন, এক্ষুনি এসে ড্রয়িং রুমে বসে এক কাপ কফি খেয়ে বেডরুমে লুটিয়ে পড়বেন। তারপর জিজ্ঞেস করেছিলেন, ম্যাডামের জন্য এত আয়োজন করার পরে বাড়িতে আপনার একলা থাকতে কষ্ট হয় না? আমি তো এখানে থাকি না, আমি ওয়েস্টার্ন কোর্টেই থাকি। আমার কথায় ওরা দুজনেই অবাক হয়েছিলেন, বোধহয় খুশিও হয়েছিলেন। খুশি হয়েছিলেন এই কথা ভেবে যে একলা ভোগ করার জন্য আমি এত উদ্যোগ আয়োজন করিনি। মেজদিরা 3 দিন ছিলেন, কখনো ওরা দুজনে, কখনো বা আমরা 3 জনে ঘুরে বেরিয়েছি। ওদের দিল্লি ত্যাগের আগের দিন সন্ধ্যায় গ্রিন পার্কের বাড়ির ড্রয়িং রুমে বসে অনেক রাত্রি পর্যন্ত আমরা আড্ডা দিয়েছিলাম। কথায় কথায় মেজদি একবার বললেন, সংসার করার প্রায় সব কিছুই তো আপনি জোগাড় করে ফেলেছেন, বিয়েতে আপনাদের কী দেবো বলুন তো? আজেবাজে কিছু না দিয়ে একটা ফোম রাবারের গদি দিও, শুয়ে আরাম পাবে আর প্রতিদিন তোমাকে ধন্যবাদ জানাবে। এইসব বাজে বাজে আলতু ফালতু কথাবার্তা বলতে বলতে অনেক রাত হয়েছিল। আজ আর ওয়েস্টার্ন কোর্ট যাবেন না, এখানে থেকে যান না? না না, তা হয় না। আরে কেন হয় না? না মানে ওখানে নিশ্চয়ই জরুরি চিঠিপত্র এসেছে। এত রাত্রি আর চিঠিপত্র দেখে কি করবেন, কাল সকালে দেখবেন খন। না না মেজদি, আমি এখনই বাড়িতে থাকবো না। কেন? প্রতিজ্ঞা করেছেন বুঝি যে একলা একলাই বাড়িতে থাকবেন না? আমি কোনো উত্তর না দিয়ে শুধু একটু হাসলাম। একটু পরে বিদায় নিয়ে চলে এলাম ওয়েস্টার্ন কোর্ট। পরের দিন স্টেশনে বিদায় জানাতে গেলে মেজদি আমাকে একটু আড়ালে ডেকে নিলেন। আপনার মেমসাহেব বম্বে দেখেনি, তাই সামনের ছুটিতে আমাদের কাছে আসবে, কদিনের জন্য দিল্লি পাঠিয়ে দেব, কেমন? আপনি মেহরবানি। মেহরবানির আবার কী আছে, বিয়ের আগে একবার সব কিছু দেখে শুনে যাক। আমি এ কথার কোনো জবাব দিলাম না, মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে রইলাম। ট্রেন ছাড়ার মুখে মেজদি বললেন, ফাল্গুনে বিয়ে হলে আপনার কোনো আপত্তি নেই তো? সে সময় যে পার্লামেন্টের বাজেট সেশন চলবে। চলুকে, বেশি দেরি করার ভালো লাগছে না। সাবধানে থাকবেন ভাই, চিঠি দেবেন।
মেজদি চলে যাবার পর মনটা সত্যি বড় খারাপ লাগলো। পরমাত্মীয়দের বিদায় ব্যথা অনুভব করলাম মনে মনে। কদিন বাদে মেম সাহেবের চিঠি পেলাম। তুমি কৌতুকতাক বা কবজ মাদুলি দিয়ে মেজদিকে বশ করেছো গো? ও মার কাছে ছ পাতা আর আমার কাছে চার পাতা চিঠি লিখেছে। সারা চিঠি ভর্তি শুধু তোমার কথা, তোমার প্রশংসা। তোমার মতো ছেলে নাকি আজকাল পাওয়া মুশকিল। তুমি নাকি ওদের খুব যত্ন করেছো, ওরা নাকি খুব আরামে ছিল। তারপর মার চিঠিতে ফাল্গুন মাসে বিয়ে দেবার কথা লিখেছে, তোমারও নাকি তাই মত? মার কোনো আপত্তি নেই। আজ মেজদের চিঠিটা মা দিদির কাছে পাঠিয়ে দিলেন। আর কদিন পরেই আমাদের কলেজ বন্ধ হবে, ছুটিতে মেজদির কাছে যাব। যদি মেজদিকে ম্যানেজ করতে পারি তবে ওদের কাছে দু সপ্তাহ থেকে এক সপ্তাহের জন্য তোমার কাছে যাব। আমাদের এখানকার আর সব খবর মোটামুটি ভালো, তবে ইদানিং খোকনকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছি। আমার মনে হচ্ছে ও রাজনীতিতে মেতে উঠেছে। পড়াশুনো এখনও অবশ্য ঠিকই করছে, কিন্তু ভয় হয় একবার যদি রাজনীতি নিয়ে বেশি মেতে ওঠে তবে পড়াশোনার ক্ষতি হতে বাধ্য। খোকন যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে তার জন্য আমাকেও কিছুটা দায়ী হতে হবে, বুঝেছো? সর্বোপরি বৃদ্ধ বিপত্নিক কাকাবাবু বড় আঘাত পাবেন। আমি মেমসাহেবকে লিখলাম। মেজদি যা লিখেছে তা বর্ণে বর্ণে সত্য। ফাল্গুন মাসে পার্লামেন্টের সেশন চলবে, কিন্তু তা চলুক গে, চুলোর দুয়ারে যাক পার্লামেন্ট। ফাল্গুন মাসে আমি বিয়ে করবই, আমার আর দেরি সহ্য হচ্ছে না। তুমি যে আমার চাইতেও অধৈর্য হয়েছো তা আমি জানি। আরও অনেক কিছু লিখেছিলাম, শেষের দিকে খোকনের সম্পর্কে লিখেছিলাম, তুমি ওকে নিয়ে অত চিন্তা করবে না। বাঙালি ছেলেরা যৌবনে হয় রাজনীতি না হয় কাব্য সাহিত্য চর্চা করবে। শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ঋতুর মতো এসব চিরস্থায়ী নয়। দু চার দিন ইনকলাব বা বন্দে মাতরম চিৎকার করে ডালহাউস স্কোয়ারে স্টিম রোলারের তলায় পড়লে সব পাল্টে যাবে, খোকনও পাল্টে যাবে। এ কথাও লিখলাম, তুমি খোকনের জন্য অত ভাববে না। হাজার হোক আজ সে বেশ বড় হয়েছে, কলেজে পড়ছে, তাছাড়া তার বাবা তো আছেন। ছেলেমেয়েদের এই বয়সে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়, তোমারও হতে পারে, সুতরাং একটু খেয়াল করে চলবে। শেষে লিখলাম, খোকন যখন ছোট ছিল যখন তাকে মাতৃস্নেহ দিয়ে দিদির ভালোবাসা দিয়ে অভাবিত বিপদের হাত থেকে রক্ষা করার প্রয়োজন ছিল, তুমিও মেজদিতা করেছ। তোমাদের স্নেহ ছায়া যে একটা মাতৃহারা শিশু আর যৌবনে পদার্পণ করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেইটুকুই তোমাদের যথেষ্ট পুরস্কার। এর চাইতে বেশি আশা করলে দুঃখ পেতে পারো। জানো দোলা বৌদি, খোকন সম্পর্কে এত কথা আমি লিখতাম না, কিন্তু ইদানিংকালে মেমসাহেব খোকনকে নিয়ে এত বেশি মাতামাতি, এত বেশি চিন্তা করা শুরু করেছিল যে এসব না লিখে পারলাম না। আজকাল ওর প্রত্যেকটা চিঠিতে খোকনের কথা থাকত, লিখত খোকনের এই হয়েছে, ওই হয়েছে, খোকনের কি হলো, কি হবে, খোকন কি মানুষ হবে না, ইত্যাদি ইত্যাদি হাজার কথা। তুমি তো জানো আজকালকার দিনে নিজেদের খোকনকেই মানুষ করতে মানুষ পাগল হয়ে উঠছে। তাছাড়া স্নেহ ভালোবাসা দেওয়া সহজ, কিন্তু বিনিময়ে তার মর্যাদা পাওয়া দুর্লভ। খোকনের প্রতি ওর এত স্নেহ ভালোবাসার জন্য সত্যি আমার ভয় করত। ভয় হতো যদি কোনোদিন খোকন ওর স্নেহ ভালোবাসার মূল্য না দেয়, মর্যাদা না দেয়, তখন সেই দুঃখ, সেই আঘাত সহ্য করা অত্যন্ত কষ্টকর হবে, তাই না? এই চিঠির উত্তরে মেমসাহেবকে লিখল, জানো, তুমি যত সহজে খোকন সম্পর্কে যেসব উপদেশ পরামর্শ দিয়েছ আমার পক্ষে অত সহজে সেসব গ্রহণ করা বা মেনে নেওয়া সম্ভব নয়। তার কারণ খুব সহজ। মাতৃহারা ছ বছরের শিশু খোকনকে নিয়ে কাকাবাবু আমাদের বাড়িতে এসেছিলেন, সে অনেক দিনের কথা। মাতৃস্নেহ দেবার ক্ষমতা আমার ছিল না, কিন্তু দিদি মেজদি আর আমি ওকে বড় করেছি, ওকে খাইয়েছি, পরিয়েছি, সুর করে ছড়া বলতে বলতে কোলের মধ্যে নিয়ে ঘুমিয়েছি। একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর, বছরের পর বছর খোকনকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুয়েছি আমরা তিন বোন। কয়েক বছর পর দিদির বিয়ে হয়ে গেলে আমি আর মেজদি ওকে দেখেছি। ওর অসুখ হলে মেজদি ছুটি নিয়েছে, আমি কলেজ কামাই করেছি, মা মানত করেছেন, মেজদিরও তো বিয়ে হয়ে গেল। আজ খোকনকে দেখবার জন্য শুধু আমি পড়ে রয়েছি, তুমিও তো কলকাতা ছেড়ে চলে গেলে। মা বাবার কথা বাদ দিলে খোকন ছাড়া এখন আমার আর কি আকর্ষণ আছে বলো? হাতেও প্রচুর সময়, তাই তো খোকনের কথা না ভেবে উপায় কি? এই চিঠির উত্তরে আমি আর খোকন সম্পর্কে বিশেষ কিছু লিখলাম না। ভাবলাম মেমসাহেব ছুটিতে দিল্লি এলে কথাবার্তা বলব। ছুটিতে মেমসাহেব বম্বে গিয়েছিল, একবার ভেবেছিলাম দু তিন দিনের জন্য বম্বে ঘুরে আসি, খুব মজা হতো।
কিন্তু শেষ পর্যন্ত গেলাম না। মেজির ওখানে 17-18 দিন কাটিয়ে মেমসাহেব কলকাতায় যাবার পথে দিল্লি এসেছিল। কলকাতায় সবাই জানতো ও বোম্বেতেই আছে। মেমসাহেব আমার কাছে মাত্র 4-5 দিন ছিল। মেমসাহেবকে গ্রিন পার্কের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল। বলেছিল, লাভলি, তুমি যে এর মধ্যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে আমি ভাবতে পারিনি। তোমাকে বিয়ে করে তো যেখানে সেখানে তুলতে পারি না। ওই লম্বা সরু কালো ভ্রু দুটো টান করে উপরে তুলে বলেছিল, ইজ ইট? তবে কি? মেমসাহেব গজাননকে অশেষ ধন্যবাদ জানালো এত সুন্দর করে বাগান করবার জন্য। গজানন, তোমার কি চাই বলো? বিবিজি আবি নেই, আগে তুমি এসো, সব কিছু বুঝে সুঝে নাও, তারপর হিসাব টিসাব করা যাবে। বিকেল হয়ে এসেছিল। গজাননকে কিছু খাবার দাবার আর কফি আনতে মার্কেটে পাঠিয়ে দিলাম। মেমসাহেব ওপাশের সোফাটা ছেড়ে আমার পাশে এসে বসল। আমার একটা হাত নিজের হাতের মধ্যে তুলে নিয়ে মাথা নিচু করে কি যেন দেখছিল, কি যেন ভাবছিল। আমি কিছু বললাম না, চুপ করে বসে রইলাম। কয়েক মিনিট ওইভাবেই কেটে গেল। তারপর ওই মাথা নিচু করে নরম গলায় বলল, সত্যি তুমি আমাকে সুখী করার জন্য কত কি করেছ। কেন, আমি বুঝি সুখী হব না? নিশ্চয়ই হবে, তবু এত বড় বাড়ি, এত সব আয়োজন, এসব তো আমার জন্য করেছ, তো সেই জন্য কিছু পুরস্কার দাও না? তোমার মাথায় শুধু ওই এক চিন্তা না? তোমার মাথায় বুঝি সে চিন্তা আসে না? নো নো নো। এক মুহূর্তের জন্য আমিও চুপ করে গেলাম। একটু পরে বললাম, এদিকে তো গলাবাজি করে খুব নো নো বলছো, আর ওদিকে বিয়ের আগেই ছেলে মেয়ের ঘর ঠিক করছো। মেমসাহেব এইভাবে ফার্স্ট ওভারের ফার্স্ট বলে বোল্ড হবে ভাবতে পারিনি। আমার কথার কোনো জবাব ছিল না ওর কাছে। তোমার মতো ডাকাতের সঙ্গে ঘর করতে হলে একটু ভূত ভবিষ্যৎ চিন্তা না করে উপায় আছে? গ্রিন পার্ক থেকে ওয়েস্টার্ন কোর্টে ফিরে আসার পর মেমসাহেব বলল, এই জানো, মেজদি বলেছিল বিয়েতে তোমার কি চাই তাই জেনে নিতে। সে কি মেজদি জানে না? কেন, তুমি বলেছ নাকি? একবার, হাজারবার বলেছি। আমার রাগ দেখে ও যেন একটু ঘাবড়ে গেল। ও হয়তো কোনো কারণে? না না, এর মধ্যে কারণ টারণ কিছু নেই। মেমসাহেবের মুখটা চিন্তায় কালো হয়ে গেল। না, মেজদি হয়তো ভেবেছে তুমি ফ্র্যাঙ্কলি আমাকে সব কিছু খুলে বলতে পারো। তোমাকে যা বলবো মেজদিও তা জানে। মেমসাহেব নিশ্চল পাথরের মতো মাথা নিচু করে বসে রইল। আমি চুরি করে ওর দিকে চাইছিলাম আর হাসছিলাম। একটু পরে ও আমার কাছে এসে হাত দুটো ধরে বলল, ওগো বলো না, কি চাই তোমার বিয়েতে? তোমার মেজদি জানেন না যে আমি তোমাকে চাই? বাপরে বাপ, কি অসভ্য ছেলে রে বাবা! ওমায়েতে অসভ্যতার কি করলাম? বাজে বকোনা তো, ছি, এমন করে কেউ ভাবিয়ে তোলে? বলো না, বিয়েতে কি চাও? তোমার এসব কথা জিজ্ঞেস করতে লজ্জা হচ্ছে না? তুমি কি ভেবেছো আমি সেই ভদ্র বেশি অসভ্য ছোট লোকগুলো দলে, যে লুকিয়ে লুকিয়ে নগদ টাকা নিয়ে পরে জালিয়াতি করব? পরে মেজদিকে একটা চিঠি লিখে জানিয়েছিলাম, আপনারা আমাকে ঠিক চিনতে পারেননি, বিয়েতে যৌতুক বা উপঢৌকন তো দূরের কথা, অন্য কোনো মানুষের দয়া বা কৃপা নিয়ে আমি জীবনে দাঁড়াতে চাই না। সেই মনোবৃত্তি থাকলে বেহালায় সরকারি জমিতে সরকারি অর্থে একটা বাড়ি বা কলকাতা শহরে বেনামিতে দুটো একটা ট্যাক্সি অনেক আগেই করতাম, আর শ্বশুরের পয়সায়, শ্বশুরের কৃপায় সমাজ সংসারের প্রতিষ্ঠা, ছি ছি, মেরুদণ্ডহীন হীনবীর্য পুরুষ ছাড়া এ কাজ কেউ করতে পারবে না। খিড়কির দরজা দিয়ে আয় করে সম্পত্তি করে জালিয়াতি করতে আমি শিখিনি মেজদি। নিজের কর্মদক্ষতা ও কলমের জোরে যেটুকু পাবো তাতেই আমি সুখী আর সন্তুষ্ট থাকব। ভাই রিপোর্টার, তোমার চিঠি পড়ে মনে হলো তুমি আমাদের ভুল বুঝেছো। তোমার সঙ্গে আমাদের সবচাইতে ছোট বোনের বিয়ে হচ্ছে, তাই তো তোমরা দুজনে আমাদের কাছে কত প্রিয়, কত আদরের। তোমাদের বিয়েতে আমরা কিছু দেব না তাই কি হয়? তোমাদের কিছু না দিলে কি বাবা মা শান্তি পাবেন? সেন্টিমেন্টের লড়াই লড়বার ক্ষমতা আমার নেই, তবে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমার কিছু চাই না। যদি নিতান্তই কিছু দিতে চান তাহলে কন্টেম্পোরারি হিস্ট্রির কিছু বই দেবেন, দয়া করে আর কিছু দিয়ে আমাকে বিব্রত করবেন না। যাগ্যে ওসব কথা,
মেম সাহেবের কলকাতা যাবার আগের দিন দুজনে বেড়াতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে শেষে বুদ্ধ জয়ন্তী পার্কে বসেছিলাম অনেকক্ষণ। কথায় কথায় মেম সাহেব খোকনের কথা বলেছিল। তুমি কলকাতা ছেড়ে চলে আসার পর বুঝলাম তোমাকে কত ভালোবাসি। এমন একটা অদ্ভুত নিঃসঙ্গতা আমাকে ঘিরে ধরলো যে তোমাকে কি বলবো। কোনো মতে সেই লেডিস ট্রামে চেপে কলেজে যেতাম আর আসতাম, আর কোথাও যেতাম না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সিনেমা টিনেমা কিচ্ছু ভালো লাগতো না। ঠিক সেই জন্যই তো খোকনকে বেশি আঁকড়ে ধরেছ, আমি বুঝি। তাই তো সন্ধ্যের পর খোকনকে পড়াতে বসতাম। পড়াশোনা হয়ে গেলে খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে দুজনে বসে বসে গল্প করে কাটাতাম। কোনো কোনো দিন মাও আসতেন, গান গাইতে বলতেন, কিন্তু আমি গাইতে পারতাম না। গান গাইবার মতো মন আমি হারিয়ে ফেলেছিলাম জানো। গরমকালে কলকাতার সন্ধ্যেবেলা যে কী সুন্দর তা তো তুমি জানো। তোমার সঙ্গে কত ঘুরে বেরিয়েছি ওই সন্ধ্যেবেলায়। কিন্তু তুমি চলে আসার পর আমি কলেজ থেকে ফিরে চুপচাপ শুয়ে থাকতাম আমার খাটে। তাই বুঝি, সত্যি বলছি, জানলা দিয়ে পাশের শিউলি গাছটা আর এক টুকরো আকাশ দেখতে পেতাম, আর শুয়ে শুয়ে ভাবতাম শুধু তোমার কথা। আমি ওর হাতটা আমার হাতের মধ্যে টেনে নিলাম। তুমি যে আমাকে ছেড়ে শান্তিতে থাকতে পারো না তা আমি জানি মেম সাহেব। ওর চোখ দুটো কেমন যেন ছলছল করছিল, গলার স্বরটাও স্বাভাবিক ছিল না, ভেজা ভেজা গলায় বলল, এখন শুধু খোকন ছাড়া কলকাতায় আমার আর কোনো আকর্ষণ নেই। কিন্তু ছেলেটা আজকাল যে কী লাগিয়েছে তা ওই জানে। কি আবার লাগালো? মনে হচ্ছে খুব জোর পলিটিক্স করছে। তার জন্য ভয় পাবার বা চিন্তা করবার কি আছে? তুমি তো কলকাতায় রিপোর্টারি করেছো, অনেক রাজনৈতিক আন্দোলন দেখেছো, সুতরাং তুমি দেখলে বুঝতে পারতে। কিন্তু আমি ঠিক বুঝতে পারি না ও কী করছে, সেজন্যই তো বেশি ভয়। চুরি জোরচুরি তো করছে না, সুতরাং তুমি অত ঘাবড়ে যাচ্ছ কেন? মেম সাহেব দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিয়ে কেমন যেন অসহায়ের মতো আমার দিকে তাকালো। জানো, এই তো কিছুদিন আগে হাতে ব্যান্ডেজ বেঁধে ফিরল, প্রথমে কিচ্ছু বলছিল না, বারবার জিজ্ঞেস করার পর বলল পুলিশের লাঠি লেগেছে। এবার মেম সাহেব আমার হাত দুটো চেপে ধরে বলল, আচ্ছা বলো তো, ওই লাঠিটাই যদি মাথায় লাগতো তাহলে কি সর্বনাশটা হতো? আমি বেশ বুঝতে পারলাম খোকন রাজনীতিতে খুব বেশি মেতে উঠেছে, সভা সমিতি মিছিল বিক্ষোভ করছে। আজ হাতে লাঠি পড়েছে, কাল মাথায় পড়বে, পরশু হয়তো গুলির আঘাতে আহত হয়ে মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে যাবে। চিন্তার নিশ্চয়ই কারণ আছে, কিন্তু একথাও জানি ছেলেরা একবার মেতে উঠলে ফিরিয়ে আনা খুব সহজ নয়। খবরের কাগজের রিপোর্টারি করতে গিয়ে কলকাতার রাজপথে বহুজনকে পুলিশের লাঠিতে আহত, গুলিতে নিহত হতে দেখেছি। সব রিপোর্টারই এসব দেখে থাকেন, নিশ্চল নিশ্চুপ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও সব কিছু দেখেছি, এক ফোঁটাও চোখের জল ফেরেনি। আজ মেম সাহেব খোকনের কথা বলায় হঠাৎ মুহূর্তের জন্য এইসব দৃশ্যের ঝড় বয়ে গেল মনের পর্দায়। কেন তা বুঝতে পারলাম না, মনে মনে বেশ একটু চিন্তিতও হলাম, তবে ওকে সেসব কিছু বুঝতে দিলাম না। আরে হাতে একটু লাঠি লেগেছে বলে অত ঘাবড়ে যাচ্ছ কেন? কলকাতায় বাস করে যে পুলিশের একগা লাঠি খায়নি সে খাঁটি বাঙালি না। দুফোঁটা চোখের জল ইতিমধ্যেই গড়িয়ে পড়েছিল মেম সাহেবের গালের উপর। আমার কাছ থেকে লুকোবার জন্য তাড়াতাড়ি আঁচল দিয়ে সারা মুখটা মুছে নিয়ে বলল, হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু যদি কোনোদিন কিছু হয়। আর বলতে পারল না মেম সাহেব, দুই হাঁটুর পর মাথা রাখল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আহ অত ভয় পাচ্ছ কেন মেম সাহেব, অত চিন্তা করলে কি বাঁচা যায়? মেম সাহেব রাজনীতি করতো না, কিন্তু কলকাতাতে জন্মেছে, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়েছে, সুতরাং ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক কিছু দেখেছে। হয়তো গুলিতে মরতে দেখেনি, কিন্তু লাঠি বা টিয়ার গ্যাস বা ইট পাটকেলের লড়াই নিশ্চয়ই অনেকবার দেখেছে। সেই সামান্য অভিজ্ঞতার ভিত্তিতেই খোকন সম্পর্কে মেম সাহেব একটু অস্থির না হয়ে পারেনি। ওয়েস্টার্ন কোর্টে ফিরে আসার পর মেম সাহেবকে বলেছিলাম, তুমি বরং খোকনকে আমার কাছে পাঠিয়ে দাও না, এখানে পড়াশুনো করবে, আমাকে একটু একটু সাহায্য করবে। সত্যি ওকে পাঠিয়ে দেব? আমার প্রস্তাবে আনন্দে লাফিয়ে উঠেছিল মেম সাহেব। হুম দাও। কিন্তু কিন্তু কি? না, কমাস পরেই তোর ফাইনাল। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দেবার পর পাঠিয়ে দিও, এখানে বিয়ে পড়বে। মেম সাহেব একটু হাসল, আমাকে একটু জড়িয়ে ধরল।
ততদিনে তো আমিও তোমার কাছে এসে যাব, তাই না? সত্যি খুব মজা হবে, খুব মজা। আমার বুকের উপর মাথা রেখে মিম সাহেব বলল, ভারতবর্ষের রাজনৈতিক দুনিয়ায় আস্তে আস্তে বেশ জল ঘোলা হতে শুরু করলো। সীমান্ত নিয়ে মাঝে মাঝেই অস্বস্তিকর খবর ছাপা হতে লাগলো পত্রপত্রিকায়, সঙ্গে সঙ্গে পার্লামেন্টে ঝড় বয়ে যেত। শর্ট নোটিস, কলিং অ্যাটেনশন, অ্যাডজার্নমেন্ট মোশন, সরকার আর বিরোধী পক্ষের লড়াই নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালো। শুধু তাই নয়, কংগ্রেস পার্টির মধ্যেও সরকারি নীতির সমালোচনা শুরু হলো গোপনে গোপনে। তাই সরকারি নীতির গোপন সমালোচনার এসব খবর কংগ্রেসিরাই নিমন্ত্রণ করে আমাদের পরিবেশন করতেন, তবে সবাইকে নয়, অনেককে। যমুনার জল আরও গড়িয়ে গেল। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সাধারণ সভায় সরকারি নীতির সমালোচনার গুঞ্জন শোনা যেতে লাগল মাঝে মাঝে, তবে নিয়মিত নয়, সমষ্টিগতভাবেও নয়। 500-550 জন কংগ্রেসি এমপির মধ্যে মাত্র 2-4 জন সরকারি নীতির প্রশংসা করতে করতে শেষের দিকে যেন ভুল করে সরকারের সমালোচনা করছিলেন। রাজনৈতিক দুনিয়ার জল আরও খোলা হলো, যমুনার জল আরও গড়িয়ে গেল। কংগ্রেসি পার্লামেন্টারি পার্টিতে সরকারি নীতির সমালোচকদের সংখ্যা বাড়ল, সমালোচনা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। মাঝে মাঝে নয়, প্রতি মিটিংয়েই সমালোচনা শুরু হলো। এখন আর গোপনে নয়, প্রকাশ্যে সর্বজন সমক্ষে ঢাক ঢোল বাজিয়ে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সেক্রেটারিরা এইসব সমালোচনার খবর দিতেন করেসপন্ডেন্টদের। ভারতবর্ষের প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় মোটা মোটা বড় বড় হরফে এসব খবর ছাপা হতো। ওদিকে উত্তর সীমান্তের নানা দিক থেকে নানা খবর আসছিল মাঝে মাঝে, কখনো নেফার জঙ্গল থেকে, কখনো লাদাখের পার্বত্য মরুভূমি থেকে, কখনো ওয়ালং থেকে, কখনো দৌলত বেগ ওল্ডি বা চুষল মাগার ডেমচক থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। ওইসব গুলির আওয়াজ নিউজ এজেন্সির টেলিপ্রিন্টার মারফত দিল্লি পৌঁছবার সঙ্গে সঙ্গেই মিস্টার স্পিকার স্যারের টেবিলে জমা হতো, কলিং অ্যাটেনশন, অ্যাডজার্নমেন্ট মোশনের নোটিস। এয়ারকন্ডিশন্ড লোকসভা চেম্বার রাজনৈতিক উত্তেজনায় দাউদাউ করে চলত সারাদিন। ডিফেন্স মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতেও চাঞ্চল্য বেড়ে গেল অনেক। মিটিং, কনফারেন্স, প্রেস নোট, প্রটেস্ট, এইসব নোটের ঠেলায় আমাদের কাজের চাপ সহস্রগুণ বেড়ে গেল। ভারতবর্ষের ইতিহাসে সে এক ঐতিহাসিক অধ্যায়। তখন ভারতবর্ষের ইতিহাস আর একবার মোড় ঘুরছিল। আমরা দিল্লি প্রবাসী করেসপন্ডেন্টদের দল প্রতিদিন সেই ইতিহাসের টুকরো টুকরো সংগ্রহ করে পরিবেশন করছিলাম অসংখ্য পাঠক পাঠিকার জন্য। এই বাজারে দিল্লির গুরুত্ব আরও বেশি বেড়ে গেল। একদল ফরেন করেসপন্ডেন্ট আগেও ছিলেন, কিন্তু এই বাজারে আরও অনেকে এলেন। স্যান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, অটোয়া, লন্ডন, প্যারিস, ব্রাসেলস, মস্কো, প্রাগ, কায়রো, করাচি, সিডনি, টোকিও থেকে, ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকেও আরও অনেক করেসপন্ডেন্ট এলেন দিল্লি। ইউনাইটেড নেশনস, লন্ডন, প্যারিস, মস্কো, কায়রো, টোকিও সঙ্গে সঙ্গে দিল্লিও পৃথিবীর অন্যতম প্রধান নিউজ সেন্টার হলো। আমার কাগজের ডিরেক্টর ও সম্পাদক এবার উপলব্ধি করলেন, আমাকে শুধু মাইনে দিলে চলবে না, দিল্লি থেকে গরম গরম খবর পাবার জন্য আরও কিছু করতে হবে। সাধারণত দিল্লির বিষয়ে আলাপ আলোচনার জন্য এতদিন আমাকেই কর্তারা ডেকে পাঠাতেন, এবার সম্পাদক স্বয়ং দিল্লি এলেন আমার সঙ্গে আলাপ আলোচনার জন্য। বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার অছিলায় সম্পাদক সাহেব আরও কয়েকটি অফিস ঘুরে ফিরে তাদের কাজকর্ম ও অফিসের বিধি ব্যবস্থা দেখে নিলেন। তারপর আর আমাকে বলতে হলো না, নিজেই উপলব্ধি করলেন আমার কাছ থেকে আরও বেশি ও ভালো কাজ পেতে হলে আমাকে অনেক সুযোগ সুবিধা দিতে হবে। বাচ্চু, সবচাইতে আগে তোমার একটা গাড়ি চাই, এর গাড়ি ছাড়া এখানে কাজ করা রিয়েলি মুশকিল। হ্যাঁ, এখানে প্রায় সব করেসপন্ডেন্টদেরই গাড়ি আছে, গাড়ি না হলে ঠিক স্বাধীনভাবে ইচ্ছা মতো ঘোরাঘুরি করা অসম্ভব। তাছাড়া আমাদের একটা অফিসও তো দরকার। তুমি এবার ওয়েস্টার্ন কোর্ট ছেড়ে গ্রিন পার্কে চলে যাও, বাড়িতে একটা টেলিফোন নাও, গাড়ি আর টেলিফোন থাকলে বিশেষ কোনো অসুবিধা হবে না। তা ঠিক, তবে ভাবছিলাম ফাল্গুন মাসের পরে গ্রিন পার্কে যাব। কেন, তুমি কি ফাল্গুনে বিয়ে করছো নাকি? তাই তো ঠিক হয়েছে, আমি মাথা নিচু করে বললাম। দুটো এস্টাবলিশমেন্ট মেনটেন করতে অযথা তোমার কিছু খরচ হচ্ছে। যাই হোক, এই কমাস তাহলে এখানেই থেকে যাও, কিন্তু গেট এ টেলিফোন ইমিডিয়েটলি। আমাদের নিউজ পেপার সোসাইটি বিল্ডিংয়ে হয়তো একটা ঘর পাবো কিছু কালের মধ্যেই, যতদিন না পাওয়া যায় ততদিন তুমি একটা পার্ট টাইম স্টেনো রেখে দাও।
একটা মাস ঘুরতে না ঘুরতেই সত্যি সত্যি অফিসের পয়সায় আমি একটা গাড়ি কিনলাম, স্ট্যান্ডার্ড হেরাল্ড, টু ডোর। টেলিফোন হলো, 100 টাকা দিয়ে একজন পার্ট টাইম মাদ্রাজি স্টেনও রাখলাম। ভারতবর্ষের ইতিহাসে এক চরম সংকটের দিনে আমার ভাগ্যাকাশে এমনভাবে সৌভাগ্যের সূর্যোদয় হবে কোনোদিন কল্পনাও করতে পারিনি। দিল্লির যদি এতটা গুরুত্ব না বাড়ত, যদি কাগজে কাগজের প্রতিযোগিতা এত তীব্র না হতো, তাহলে আমার ইতিহাসও হয়তো অন্যরকম হতো। কিন্তু বিধাতা পুরুষের নির্দেশ কি ব্যর্থ হতে পারে বলো? তিলে তিলে বিন্দু বিন্দু রক্ত দিয়ে, অজস্র দিনের পরিশ্রম দিয়ে, অসংখ্য দিনের অনাহার আর অনিদ্রার বিনিময়ে যখন আমি কর্মজীবনে এত বড় স্বীকৃতি, এত বড় মর্যাদা, এত বড় সাফল্য অর্জন করলাম, তখন আমি নিজেই চমকে গিয়েছিলাম। কলকাতায় যে আমি দিনের পর দিন, মাসের পর মাস এক আনার ছোলার ছাতু আর দু পয়সার ভেলি গুড় খেয়ে কাটিয়েছি, যে আমি শুধু এক মুষ্টি অন্ন আর ভদ্রভাবে বাঁচার দাবি নিয়ে কলকাতার পথে ভিখারির মতো অসংখ্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, সেই আমি কিনা গাড়ি চড়ব? বিধাতা পুরুষের কি যে বিচিত্র খামখেয়াল! আগে বিশ্বাস করতাম না, কিন্তু অসংখ্য পরীক্ষার মধ্যে দিয়ে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয়ের পর আজ বিশ্বাস করি, এই দুনিয়ায় সব কিছু সম্ভব। ভগবানের আশীর্বাদ পেলে পঙ্গু সত্যি সত্যি গিরি পর্বত লঙ্ঘন করতে পারে। দোলা বৌদি, আজ বুঝেছি ভগবান বড় বিচিত্র, কখনো নির্মম কখনো করুণাময়। তিনি সবাইকে কিছুতেই সব কিছু দেন না। যে কর্মজীবনে সাফল্য অর্জন করবে, বৃহত্তম সমাজে প্রতিষ্ঠা পাবে, অগণিত মানুষের হৃদয়ে যার আসন, সে ব্যক্তিগত জীবনে কিছুতেই সুখী হতে পারে না। নিজের জীবনের চরম অভিজ্ঞতা দিয়ে আমি এই সত্য উপলব্ধি করেছি বৌদি। আমার এই মেমসাহেবের কাহিনী শেষ হতে আর বেশি বাকি নেই। তুমি আরেকটু পরেই বুঝবে আমার এই সাফল্য সার্থকতার মধ্যেও বেদনা কোথায়। বুঝবে কেন আমি এত পেয়েও আজ লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলি। বুঝবে এত মানুষের সংস্পর্শে থেকেও কেন আমি নিঃসঙ্গ। আর একটু জানালেই বুঝবে কেন আমি ক্লান্ত। যাই হোক, ভারতবর্ষের বিচিত্র রাজনৈতিক পরিস্থিতি ও আমার সম্পাদকের দয়ায় আমার এই অভাবনীয় সাফল্যের পর মেমসাহেবকে লিখলাম। তুমি কি তন্ত্র সাধনা করেছিলে? তুমি যদি জ্যোতিষী হতে, তাহলে আমার সাহায্য ও সহযোগিতা ছাড়া তোমার পক্ষে আমার ভূত ভবিষ্যৎ জানা সম্ভব ছিল না। একমাত্র তন্ত্র সাধনা করলেই কিছু না জেনেও অপরের ভবিষ্যৎ বলা যায়। আমার সম্পর্কে তুমি যা যা বলেছিলে, যা যা আশা করেছিলে, তা প্রায় সব সত্য হয়ে গেল। তাই আজ আমার মনে মনে সন্দেহ দেখা দিয়েছে, বুঝেছ? তুমি হয়তো তন্ত্র সাধনা করেছ। গজানন রোজ গাড়িটাকে দুবার করে পরিষ্কার করে। ড্রাইভারের গাড়ি চালানো ওর একটুও পছন্দ ছিল না। বলতো, না না ছোটা সাহেব, ড্রাইভারকে গাড়ি চালাতে দেবেন না, ওরা যাতা করে গাড়ি চালায়। আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর রাখতে হবে কোনোদিন ভাবিনি, তাই গাড়ি চালানো আগে শিখিনি। তোমাকে নিয়ে এই গাড়িতে ঘুরে বেড়াবার আগে নিশ্চয় ড্রাইভিং শিখতাম না, কিন্তু তবুও পিছনে বসে গজানন আমাকে বলে, ছোটা সাহেব আস্তে আস্তে গিয়ার দাও। পরশুদিন সন্ধেবেলায় গ্রিন পার্কে তোমার বাড়িতে গিয়েছিলাম, কথায় কথায় গজানন হতচ্ছাড়া কি বলল জানো? বিবিজির কিসমত খুব ভালো। কেন রে? বিবিজির কিসমতের জন্য তো আপনার সব কিছু হচ্ছে। বাজে বকিস না তো ছোটা সাহেব, বিবিজি না থাকলে তোমার কিছু হতো না। ওর কথাটা আমার ভালোই লেগেছিল, কিন্তু মুখে বললাম, তুই তোর বিবিজির কাছে যা তো, আমার কাছে থাকতে হবে না। ও ভালো কথা, সেদিন তোমার কলেজে ট্রাঙ্ক কল করলে ওই রকম চমকে উঠলে কেন? তুমি যত অস্বস্তি বোধ করছিলে আমার তত মজা লাগছিল। ঠিক করেছি প্রতি সপ্তাহে তোমাকে ট্রাঙ্ক কল করবো। শেষে কি লিখেছিলাম জানো দোলা বৌদি? লিখেছিলাম, ফাল্গুন মাস তো প্রায় এসে গেল, এবার বলো বিয়েতে তোমার কী চাই, লজ্জা করো না, তোমার যা ইচ্ছা আমাকে লিখো, আমি নিশ্চয়ই তোমার আশা পূর্ণ করবো। তোমার প্রত্যেকটি চিঠির মতো এই চিঠিটাও অনেকবার পড়লাম, পড়তে ভারী মজা লাগলো। তোমার এডিটর যে এমন অপ্রত্যাশিতভাবে স্বপ্ন বাস্তব করে তুলবেন আমি সত্যি ভাবতে পারিনি। ভগবানকে শতকোটি প্রণাম না জানিয়ে পারছি না, তারই ইচ্ছায় তো সব কিছু হচ্ছে, ভবিষ্যতেও হবে। ইঙ্গিত দেখে মনে হয় ভগবান নিশ্চয়ই আমাদের সুখী করবেন। তুমি আমার গাড়ি নিয়ে খুব মজা করে ঘুরে বেড়াচ্ছ, ভাবতেও আমার হিংসে হচ্ছে, আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে তুমি গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি যখন গাড়ি চালাও তখন তোমাকে দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগে, খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম। হ্যাঁ গো, খুব সাবধানে গাড়ি চালাবে, তোমাদের দিল্লিতে বড় বেশি অ্যাক্সিডেন্ট হয়।
তুমি গাড়ি চালাচ্ছ জানার পর আরেকটা নতুন চিন্তা বাড়লো আমার। সবসময় মনে রেখো, আজ আর তুমি একলা নও। মনে রেখো, তোমার জীবনের সঙ্গে আমার জীবনও ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সুতরাং তোমার ক্ষতি হওয়া মানে আমারও সর্বনাশ। ভুলে যেও না জানো, কেমন? আচ্ছা, সেদিন তুমি হঠাৎ ট্রাঙ্কল করলে কেন বলো তো? কলেজের অফিসে তখন লোকজন ভর্তি। প্রথমে তো প্রিন্সিপালই টেলিফোন ধরেন, তারপর যেই শুনলেন দিল্লি থেকে আমার ট্রাঙ্কল এসেছে, তখন তার আর বুঝতে বাকি রইল না যে তুমি ট্রাঙ্কল করেছো। কারণ তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে একথা কলেজের সবাই জানেন, প্রিন্সিপালও শুনেছেন। তাছাড়া বেরুট থেকে কেনা জার্মান ফোল্ডিং ছাতাটা দু একদিন ব্যবহার করায় উনি একথাও জানতে পেরেছেন যে তুমি এনে দিয়েছো। তাই তো প্রিন্সিপাল লাইনটা অফিসে দিয়েছিলেন এই ভেবে যে আমি ওর সামনে তোমার সঙ্গে ঠিকমতো কথা বলতে পারবো না। কিন্তু কলেজের অফিস কি ফাঁকা থাকে বলো? আমি তোমার কোনো কথারই জবাব দিতে পারছিলাম না। তাছাড়া ওসব কি যা তা প্রশ্ন করছিল? কলেজের অফিসে বসে কি ওইসব প্রশ্নের জবাব দেওয়া যায়? তাছাড়া আমার এইসব একান্ত ব্যক্তিগত আর গোপনীয় খবর জানার যদি এতই গরজ হয় তাহলে একবার চলে এসো না, আসবে দু একদিনের জন্য, এলে খুব খুশি হব। বিয়ের সময় তুমি আমাকে কিছু উপহার দিতে চেয়েছো, কি বলছো, শাড়ি গয়নার কথা? ওসব কিছু আমার চাই না। আজ আমার শুধু একটাই কামনা, সে কামনা তোমাকে পাওয়ার। মন প্রাণ দিয়ে তোমাকে আমি পেতে চাই, তাহলেই আমি খুশি। স্ত্রী হয়ে আর কী কামনা আর কী প্রত্যাশা থাকতে পারে বলো? সত্যি বলছি, তুমি আমাকে কিচ্ছু উপহার দিও না, আমি শুধু তোমাকে উপহার চাই। দেবে তো? মেজি থাকতে ওকে ম্যানেজ করে নানা রকম ধোঁকা দিয়ে তোমার কাছে গেছি কবার, এখন তো আর তা সম্ভব নয়। তাই বলছিলাম তুমি যদি আসতে তবে ভালো হতো। তোমাকে না দেখে থাকতে পারি না গো, তুমি কি আমার সেই কষ্ট উপলব্ধি করতে পারো? যদি পারো তবে দয়া করে অন্তত একটি দিনের জন্য দেখা দিয়ে যেও। ও ভালো কথা, মেজির বাচ্চা হবে, এই তো কমাস আগে বিয়ে হলো, এর মধ্যেই বাচ্চা, না জানি আমার অদৃষ্টে কি আছে। নেমসাহেবের এই চিঠির উত্তর তো পোস্ট কার্ডে দেওয়া যায় না, কর্মব্যস্ততার জন্য তাই কদিন চিঠি দিতে পারিনি। তাছাড়া কদিনের জন্য স্বরাষ্ট্র গিয়েছিলাম, এমনি করে উত্তর দিতে বেশ দেরি হয়ে গেল। ইতিমধ্যে মেমসাহেবের আবার একটা চিঠি পেলাম, জানলাম একদিন ভোর 5টার সময় পুলিশ এসে খোকনদের ফ্ল্যাট সার্চ করে গেছে, খোকনকেও ধরে নিয়ে গিয়েছিল, বিকেলবেলা ছেড়ে দিয়েছে। কলকাতার কাগজগুলো পড়ে বেশ বুঝতে পারছিলাম বাংলাদেশের রাজনৈতিক আকাশের ঈশান কোণে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। দামামা আবার বেজে উঠবে, সভা সমিতির পালা এবার শেষ হবে, শুরু হবে মিছিল বিক্ষোভ, 144 ধারা ভঙ্গ, তারপর লাঠি কাঁদুনে গ্যাস গুলি, আবার বিক্ষোভ, আবার মিছিল, আবার লাঠি গুলি। কিছু মানুষ হারাবে তাদের প্রিয়জনকে, তারা কাঁদবে, সারা জীবন ধরে কাঁদবে। খোকন যে বেশ অনেক দূর এগিয়ে গেছে সে কথা বুঝতে আমার কষ্ট হলো না। এই নেশার ঘোর ওর এখন কাটবে না, খেসারত না দিলেও এ নেশা কাটে না, অনেকের কোনো কালেই কাটে না। খোকনের কাটবে কিনা ঠিক নেই। মেমসাহেব অবশ্য ভাবছিল আমি কলকাতা গিয়ে খোকনকে বুঝিয়ে সুঝিয়ে একটা কিছু করি, কিন্তু কি করি, কি বোঝাবো খোকনকে? বোঝাতে চাইলেই কি সে বুঝবে? আমারও মেমসাহেবকে দেখতে খুব ইচ্ছে করছিল, ভেবেছিলাম দু তিন দিনের জন্য ঘুরে আসব, কিন্তু মেমসাহেবের পরের চিঠিতে খোকনের খবর পাবার পর ঠিক করলাম না, যাব না। মেমসাহেবকে লিখে দিলাম সত্যি ভীষণ ব্যস্ত, কোনো মতে যেতে পারছি না, যদি এর মধ্যে সময় পাই তাহলে নিশ্চয়ই তোমাকে দেখে আসব। শেষে লিখলাম রাজনীতি অনেকেই করে, খোকনও করছে, তার জন্য অত চিন্তা বা ঘাবড়াবার কী কারণ আছে? তাছাড়া খোকন তো আর শিশু নয়, সুতরাং তুমি অত ভাববে না। খোকন সম্পর্কে আমার এই ধরনের মন্তব্য মেমসাহেব ঠিক পছন্দ করতো না তা আমি জানতাম, কিন্তু কী করব, আমি স্থির জানতাম খোকন আমার কথা শুনবে না, মেমসাহেবের কথাও তার পক্ষে শোনা তখন সম্ভব ছিল না, সুতরাং আমি আর কী লিখব। যে কোনো কারণেই হোক তুমি খোকন সম্পর্কে বেশ উদাসীন, হয়তো ওকে ঠিক পছন্দ করো না, জানি না কী ব্যাপার, তোমার সঙ্গে এ বিষয়ে তর্ক করব না। তবে জেনে রাখো খোকন সম্পর্কে আমার ও আমাদের পরিবারের ভীষণ দুর্বলতা। আমি সত্যি সত্যি কোনো তর্ক করিনি, আর তর্ক করব কেন? মানুষের স্নেহ ভালোবাসা নিয়ে কি তর্ক করা উচিত? কখনো নয়। তাছাড়া যুক্তি তর্ক ন্যায় অন্যায় বাজ বিচার করে কি মানুষ ভালোবাসতে পারে? না, তা আমি জানি। সুতরাং এই বিষয়ে মেমসাহেবকে কিছু না লিখে এবার খোকনকেই একটা চিঠি দিলাম। তোমার মতো ভাগ্যবান ছেলে এই পৃথিবীতে খুব কম পাওয়া যাবে, তার কারণ এই পৃথিবীটা বড় নিষ্ঠুর, বড় কৃপণ,
আপনজনের কাছ থেকেই ভালোবাসা পাওয়া এই পৃথিবীতে একটা দুর্লভ ব্যাপার। সুতরাং অন্যের কাছ থেকে স্নেহ ভালোবাসা সত্যি সৌভাগ্যের কথা। তুমি সেই অনন্য ভাগ্যবানদের অন্যতম। অনেক সুখ, অনেক আনন্দ ত্যাগ করে, অনেক কষ্ট, অনেক দুঃখ সহ্য করে, অনেক আত্মত্যাগ স্বীকার করে তোমার বড় মা ও দিদিরা তোমাকে মানুষ করেছেন। তোমাকে নিয়ে ওদের অনেক আশা, অনেক স্বপ্ন। তোমার গায়ে একটা আঁচড় লাগলে ওদের পাঁচড়ার একটা হাড় ভেঙে যায়। হয়তো এতটা স্নেহ ভালোবাসার কোনো অর্থ হয় না, কিন্তু তুমি তো জানো ভাই, স্নেহ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তোমার বড় মা ও দিদিদেরও তাই অন্ধ করে দিয়েছে। তুমি ওদের এই অমূল্য স্নেহ ভালোবাসার অমর্যাদা কোনো দিন করবে না তা আমি জানি, কিন্তু তোমার জন্য ওরা আজকাল বড় চিন্তিত, বড় উদ্বিগ্ন। তুমি কি এর থেকে ওদের মুক্তি দিতে পারো না? আমার মনে হয় তুমি ইচ্ছে করলেই পারো। যারা তোমার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাত্রি জেগে কাটিয়েছেন, যারা তোমার কল্যাণে ব্রত উপবাস করেছেন, কালীঘাটে পুজো দিয়েছেন, তারকেশ্বরে ছুটে গিয়েছেন, তুমি কি তাদের উৎকণ্ঠা দূর করতে পারো না? পারো না ওদের চোখের জল বন্ধ করতে? একটু স্থির হয়ে ভেবে দেখো। আমি একজন সাংবাদিক হয়ে তোমাকে রাজনীতি করতে মানা করব না, তবে আগে লেখাপড়াটা শেষ করলে ভালো হয় না? লেখাপড়া শিখে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে দশজনের একজন হয়ে রাজনীতি করা ভালো না? রাজনীতি নিশ্চয়ই করবে, 100 বার করবে। স্বাধীন দেশের নাগরিকরা নিশ্চয়ই রাজনীতি করবে, কিন্তু তার আগে নিজে প্রস্তুত হও, তৈরি হও, উপযুক্ত হও। তোমার ফাইনাল পরীক্ষা এসে গেছে, তুমি বুদ্ধিমান ছেলে, একটু মন দিয়ে লেখাপড়া করলেই চমৎকার রেজাল্ট করবে। তুমি তো জানো তোমার বড় মার শরীর ভালো না, ছর্দিও বড় একলা, ওদের একটু দেখো। আর ভুলে যেও না তোমার বাবার কথা, যিনি শুধু তোমারই মুখ চেয়ে উদয় অস্ত পরিশ্রম করছেন। একটু তাড়াতাড়ি মানুষ হয়ে বৃদ্ধ মানুষটাকে একটু শান্তি দেবার চেষ্টা করো। এই চিঠির উত্তর না দিলেও চলবে। তোমার বক্তব্য তোমার ছর্দিকে জানিও, সেই আমাকে সব কিছু জানাবে। আর হ্যাঁ, তুমি যদি চাও তাহলে দিল্লিতে আসতে পারো, যেদিন ইচ্ছা সেদিন এসো, এবং এখানে এলে তোমার পড়াশোনা ভালো হবে, তাছাড়া আমিও তোমার সাহচর্য পেতাম। এই চিঠি লেখার পরই আমি আবার বাইরে গেলাম। উত্তরপ্রদেশ কংগ্রেসের ঘরোয়া কোন্দল প্রায় চরমে উঠেছিল। প্রদেশ কংগ্রেস কমিটির নির্বাচন নিয়ে দুই দলে প্রায় কুরুক্ষেত্রের লড়াই শুরু করেছিলেন। এডিটরের নির্দেশে সেই কুরুক্ষেত্রের লড়াই কভার করতে আমি লখনৌ চলে গেলাম। যাবার আগে মেমসাহেবকে জানাতে পারিনি। লখনৌ পৌঁছেও প্রথম দুদিন সময় পাইনি। তারপর দিন ওকে জানালাম যে আমি দিল্লিতে নেই, লখনৌ এসেছি। এক সপ্তাহ লখনৌ থাকার পর লখনৌবাসী এক সাংবাদিক বন্ধু ও একজন এমপির পাল্লায় পড়ে দিল্লি আসার পরিবর্তে চলে গেলাম নৈনিতাল। ঠিক ছিল দুদিন থাকব, কিন্তু ওদের পাল্লায় পড়ে দিল্লি ফিরলাম এক সপ্তাহ পরে। দিল্লি ফিরে অনেকগুলো চিঠি পেলাম। মেজদির চিঠিতে জানলাম নেভাল অফিসার কোচিনে বদলি হয়েছেন, ওখানে এখন কোয়ার্টার পাওয়া যাবে না, তাই মেজদি কলকাতা যাচ্ছেন। ইতিমধ্যে কোয়ার্টার পেলেও কোচিন যাবেন না, একেবারে আমাদের বিয়ে দেখে তবে ফিরবেন। মনে মনে ভাবলাম চমৎকার, আমি মেজদিকে লিখলাম, ছিচি অত তাড়াতাড়ি কেউ কোচিন যায়? আরও এই আকশাই চীনের বাজারে একেবারে খোকনকে প্যারাম্বুলেটরে চড়িয়ে বঙ্গোপসাগরের দ্বার দিয়ে বেড়াতে বেড়াতে ভুবনেশ্বরে চা খেয়ে, কোনারকে কফি খেয়ে, ওয়াল্টিয়ারে কাজু খেয়ে, মাদ্রাজে ধোসা খেয়ে, কন্যাকুমারীতে ভারত মহাসাগরের জলে সাঁতার কেটে, ট্রিভ্যান্ড্রমে নারকেল খেয়ে কোচিন যাবেন, কেমন? দরকার হয় আমি প্যারাম্বুলেটর দেবো, কারণ পরে ওটা তো আমাদেরও কাজে লাগবে, তাই না? খোকনকে চিঠি লেখার জন্য মেমসাহেব খুব খুশি হয়েছিল। এ কথাও জানিয়েছিল যে খোকনের একটু পরিবর্তন দেখা দিয়েছে। এবার ঠিক করলাম দু তিন দিনের জন্য কলকাতা যাব। এডিটরকে চিঠি লিখে এক সপ্তাহের ছুটি নিলাম। কলকাতা যাবার কথা মেমসাহেবকে কিছু লিখলাম না, মেজদিকে লিখলাম, কতকাল আপনাকে দেখিনি, মনে হচ্ছে যেন কত যুগ আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল। আমি আপনাকে না দেখে আর থাকতে পারছি না, কাজকর্মে মন বসছে না, রিপোর্ট লিখতে গিয়ে বারবার ভুল করছি, মুখে কিছু ভালো লাগছে না, এমনকি মধুবালা সোফিয়া লরেনের ফিল্ম দেখতেও ইচ্ছা করছে না, আমাকে মাফ করবেন। তাই আমি আগামী সোমবার সকালে দিল্লি মেলে কলকাতা যাচ্ছি আপনাকে দেখার জন্য। শেষ হলো শ্রী নিমাই ভট্টাচার্যের উপন্যাস মেমসাহেবের পঞ্চম পর্ব। নমস্কার।